खुदा खा हाथ के पर्दा कस दरात मैला शानदार तो नहीं फाका बुरात वलव तरा इदि जालिमून फी गमरातिल मौत मानुष जखन मृत्यु मुखे पतित हई जाय समस्त क्षमता समस्त शक्ति अल्लाह तार थेके डिलेट करे देन डिलेट अल्लाह बोलें बंदा तोर मध्ये आमी क्षमता शक्ति दान करेछिलाम आमी अल्लाह दिएछिलाम शक्ति आमी हरण करे निब एमन कि बंदा बड़ बड़ कथा बोलेछिले आजकल तुमी एकटू शब्द करते पारबा ना हाटटा एपाश थेके ओई पाशे निते पारबा ना मालाकुल मौत अजराइल এত বিশ্রী এত ভয়ানক আকৃতি ধারণ করে যে আজরাইলের নাম তুমি কতবার শুনেছ হিসাব নাই কিন্তু আজরাইলকে দেখার কোনোদিন সুযোগ হয় নাই একবারই আজরাইলকে তুমি দেখতে পারবা আজরাইল পাপিষ্ট নাফরমান বন্দাবান্দির সামনে এত বিশ্রী এত ভয়ানক আকৃতি ধারণ করে এমন অবস্থায় তার সামনে দাঁড়াইয়া যায় এত বিশ্রী আকৃতি তুমি আর জীবনে কোনোদিন দেখো না এত বিশ্রী এত ভয়ানক আকৃতিটা চেহারাটা নিয়ে আজরাইল সামনে এসে যায় আজরাইল সামনে এসে প্রথম কাজ কি করে আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আজরাইল কোন কথাই বলেন না দুই গালে জুরে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন নাউজুবিল্লাহ বলেন আজরাইলের প্রথম কাজ দুই গালে জুরে দুইটা থাপ্পড় মারা বাসিতুর অর্থ ইমাম বুখারী কিতাব তাফসিরে লেখে আল বাসতাতু আই আজরবাতু এখানে বাসিতুর অর্থ হলো জুরে থাপ্পড় লাগাইয়া দেওয়া আজরাইল এত জুরে বাম গালে প্রথমে থাপ্পড় দে বাম গালে থাপ্পড় মারলে মুখটারে কিল মিরাইয়া বেকা কইরা ডান দিকে নিয়ে যায় আবার ডান গালে মারলে বাম দিকে নিয়ে যায় চোখের পানিগুলো গাল বেবে টল টল করে পড়তে থাকে এবং বড় বড় চোখ দ্বারা আজরাইলের দিকে এতিম অবস্থায় নির্বাক অবস্থায় অসহায় অবস্থায় তাকাইয়া রয়েছে আজরাইল ডেকে বলেন ও পাপিষ্ট নাফরমান তুই নাকি বড় মস্তান ছিলে কিরে বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়া ছিলে বড় বড় কথা বলেছিলে নবী রসুলগণের সাথে বেয়াদবি করেছিলে তুই নাকি নামাজ রোজা পর্দা পুছির কথা বললে উল্টা গালিগালাজ করেছিলে আছে না এমন কিছু কুলাঙ্গা বড় বড় কথা বলেছিলে হযরত উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করেছিলেন আজরাইল বলেন আজকে তোমার শক্তিটুকু ক্ষমতাটুকু আমি একটু পরীক্ষা করতে চাই বলেন তো আজরাইল যে আইলো থাপ্পড় দিল পাশে কিন্তু সবাই বসা ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একজনে পাও মালিশ করতেছে মাথায় তেল লাগাইতেছে কত আদর যত্ন করতেছে কিন্তু এই ফাঁকে দিয়ে আজরাইল আসা গেছে আজরাইল পাপিষ্ট নাফরমানকে ডেকে বলেন ও বেয়াদব কোথাকা বেয়াদব কথা কেন বলছিস না উত্তর তো দে কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা এখন আর তার না আজরাইল ডেকে বলেন বেয়াদব কোথাকা নিজের জীবনটার মূল্যায়ন করলি না
মন চাই জিন্দগি তুই কাটাইলি, এখন তুই বুঝতে পারবি সাজা কাকে বলে। আল্লাহর পক্ষ থেকে গজবের কথা যে ঘোষণা করা হয়েছিল, গজব কাকে বলে একটু তুমি অনুমান করতে পারবা? এই কথা বলে আজরাইল বলেন, আখরিজু আনফুসাকুম, বেয়াদব তাড়াতাড়ি তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে। নাউজুবিল্লাহ বলেন না, পরিষ্কার কোরআন। আল্লাহ বলেন আখরিজু আনফুসাকুম, বেয়াদব তাড়াতাড়ি তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে। মেশকার শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া রয়েছে। কয়টা? আরো জোরে কয়টা? 360টি জোড়া রয়েছে। প্রতিটা জোড়াই জোড়াই বন্ধুরা রুহুটা পলাইবার চেষ্টা করে, কিন্তু যেখানে পলাইতে চায় আজরাইল তাকাইয়া থাকে। এক পর্যায়ে আজরাইল বলেন, আমার থেকে তুমি বাঁচবার চেষ্টা করতেছ? হ্যাঁ, নবী রসুলগণ কত বড় বড় রাজা বাদশা মন্ত্রী এমপি এরা উইদ্ধ পারছেন আমার থেকে বাঁচত, আর তুই সাতার মাথা পারবে? হ্যাঁ বাইর। এই কথা বলে বন্ধুরা তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া এত জোরে বুক বরাবর ভিতরে ঢুকাইয়া দেন। ভিতরে ঢুকাইয়া রুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রুটাকে বের করে দেন। ভিতরের সমস্ত রগগুলো জোড়াগুলো শিরা টুকরা টুকরা হইয়া যা। অনেক সময় দেখা যায় জিব্বা বের হইয়া যায়, চোখ মুখ উল্টাইয়া দেয়। কথা ঠিক কিনা বলেন? ইউলু এক নম্বর গজব। আল্লাহ বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকির, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এতে কোনো সন্দেহ নাই। মালাহু মিন দাফির, এই গজবকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। এখন বলতে চাই বন্ধুরা, বলতে চাই গজবের মরা আপনারা মরতে চান নে? আরো জোরে বলেন চান। যদি না চান শুধু একটা কাজ করবে, কয়টা? একটা কাজ। একটা কাজ করলে ইনশাআল্লাহ এই গজবের মরা থেকে আল্লাহ তোমার হেফাজত করবেন। কাজটা বলার আগে বলতে চাই, আমি ফার্সি একটা শের পড়েছি, জালালউদ্দিন রুমি বলেন ধুবদানি হার কে রাইয়াজ দা বুখার আজ হামাকার জাহাবে কারমার, চোখু দেখা হাত কে পর্দা কাজদারাত মাইলা সান্দর তো নাই পাকা বুড়া। এই দুইটা শের এত মূল্যবান। আল্লাহ বলেন এক আয়াতের অর্থ, জালালউদ্দিন রুমি বলেন আল্লাহ যাকে আল্লাহওয়ালা বানাইতে চান, আল্লাহ যাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইতে চান, তার দুইটা লক্ষণ। এক নম্বর হল সে যুগের উলামাই কেরাম বুজুর্গানে দিনের মহাব্বত তার অন্তরে ঢুকাইয়া দেন। ওয়া মিন আমারাতি বিলায়াতিহি আইয়ারজুকাহুল্লাহু তাআলা মাওয়াদ্দাতান ফি কুলুবি আউলিয়া, আল্লাহ যাকে আল্লাহ ওয়ালা বানাইতে চান এমন ব্যক্তিদের অন্তরে তার যুগের হক্কানি আলেম উলামাদের মহাব্বত আল্লাহ তৈয়ার করে দেয়। তো মহাব্বত যখন হয়ে যাবে আলেমদের সাথে ভালো ব্যবহার করে দোয়া চাও। এর দ্বারা লাভটা কি? তুমি গুনাগার হতে পারো, নাফরমান হতে পারো, পাপিষ্ট হতে পারো, হক্কানি আলেম উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব হইয়া গেলে
এন্তেকালের আগে আগে আল্লাহ তোমাকে এমন সুযোগ সুবিধা করে দেবেন, আল্লাহর দরবারে তওবা করিয়া রুনাজারি কান্নাকাটি করিয়া সারা জীবনের গুনাহগুলো মোচন করাইয়া পাক্কা সাচ্চা মুমেন হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তোমারে দান করবেন।